আমাদের ভিডিও স্ট্যাচিউতে যেটা বলছিলাম যে টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে ফোকাস কিওয়ার্ড যখন আপনি দিবেন, এতগুলো ইস্যু আপনাকে বলা হয়েছে যে ফিক্স করার জন্য, যে এগুলো অলরেডি সে ফিক্স, আর এগুলো বলছে যেগুলো আপনাকে অপটিমাইজ করার জন্য এগুলো ফিক্স করতে হবে। প্রতিটা জিনিস ধরে ধরে যদি আপনি ফিক্স করতে পারেন, হ্যাঁ, এই পেজটা খুব ভালোভাবে অপটিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, না কত পার্সেন্ট দেখাবে না, ওটা দেখাবে না, ডেন্সিটি দেখাবে, কত পার্সেন্ট আপনি ইউজ করছেন, ইস্টু ট্যাগে ইউজ করছেন কিনা, তারপরে কোনো রিডাইরেকশন আছে কিনা, এই বিষয়গুলো সব কিছুই দেখা দেবে। ঠিক আছে, এগুলো একটা একটা করে যখন ফিক্স করবেন, পরে পরে দেখবেন যে আপনার এই পোস্টটা অনেক বেশি অপটিমাইজ হয়ে যাবে ইউজড এসইওতে। এটা আগে একটা সময় একটা প্লাগইন ছিল, সেই প্লাগইনতে আমরা করতাম, প্লাগইনটা প্রিমিয়াম প্লাগইন ছিল, এখন ওইটার সাথে এটা ইন্টিগ্রেট করে দিয়েছি ইউজটা ফ্রিতে। ঠিক আছে, খুব ভালো প্লাগইনটা। সো এই অপশনগুলো দেখে দেখে আপনারা ফিক্স করবেন। তারপরে একটা অপশন আলোচনা করি, নিচে ফার্স্ট এটা বলা আছে যে এই ম্যাটার ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ডাজ নট কন্টেন দ্য ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডে যে কিওয়ার্ডটা আমরা বসাইছি, সেই কিওয়ার্ডটা ম্যাটার ডেসক্রিপশনের সাথে যায় না, যাচ্ছে না। এই জন্য বলতেছে যে আপনার ম্যাটার কিওয়ার্ড ম্যাটার ডেসক্রিপশনে যাতে আপনার ফোকাস কিওয়ার্ডটা উপস্থিত থাকে। এটা যদি আপনি এখানে বসান, যেমন ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছিল অর্গানিক এসইও, ধরে পিসি স্লো হয়ে গেছে আমার, দুইটা জিনিস একসাথে চলে আছে, এক হচ্ছে হলো কি বলে আমি আগের ভিডিওটা সেটা সেভ হচ্ছে, যে আগের ভিডিওটা ক্লিয়ার হচ্ছে আর কমপ্লিট হচ্ছে, আমাদের সময় হয়েছে। আচ্ছা, এই এইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে মেটা ডেসক্রিপশনটা এখানে বসাইতে হবে, আপনার ফোকাস কিওয়ার্ডটা বসাইলে এটা এই যে ঘুরতেছে না, এখন হ্যাং হয়ে গেছে আমার এটা, তাহলে এটা সবুজ বাতি দেখাবে অটোমেটিক। হ্যাঁ, এটা সবুজ বাতি দেখাবে, বুঝি নেই আবার বলে তো মিলে যাচ্ছে যে আপনি ঠিক ভাবে করতেছেন অপটিমাইজেশন, এই জন্য সে এটাকে সবুজ বাতিতে দেখাচ্ছে যে না আপনি ঠিক ভাবে চালাচ্ছেন। যদি কোনো কিছু মিস করে দিচ্ছেন সেটা সে আপনাকে লাল দাগ দিয়ে দেখা দিবে যে এই জিনিসটা মিসিং আছে আপনার। আর এতক্ষণে আমাদের এটা হয়ে যাচ্ছে।